হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আলোচনা করছিলাম বিশ্ববিখ্যাত সাইকোলজিস্ট সিগমন্ড ফ্রয়েডের জীবনী। আমরা ভিডিওর প্রথম পার্টে ফ্রয়েডের কিছু জীবনের কিছু অংশ আলোচনা করেছি, আজকে বাকি অংশটুকু আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দীর্ঘ 10 বছর ধরে চলল তার অক্লান্ত গবেষণা। এই সময় ব্রুকের নামে একজন চিকিৎসক এগিয়ে এলেন ফ্রয়েডের সাহায্যে। ইতিপূর্বে ব্রুকের বেশ কিছু রোগীকে সুস্থ করে তুলেছিলেন। দুজনের সম্মিলিত গবেষণা লব্ধ অভিজ্ঞতা নিয়ে 1895 সালে প্রকাশিত হলো স্টাডিজ ইন হিস্টেরিয়া নামে একখানি বই। এই বইখানে মনস্তাত্ত্বিক চিকিৎসা জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করল। এতে তিনি প্রথম প্রকাশ করলেন অবচেতন মনস্নায়ু সংক্রান্ত সমস্ত রোগের মূল কারণ। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তিনি এক নতুন ধারণার উদ্ভাবন করলেন, যার নাম দেওয়া হয় মনঃসমীক্ষণ, সাইকোঅ্যানালাইসিস। ফ্রয়েড বলেন, মানুষের মনের মধ্যে রয়েছে চেতন আর অবচেতন মন। মানুষের শৈশব থেকে তার মধ্যকার অহংবোধ বা ইগো কোনো কারণে অবধমনের ফলে বহু যৌন কামনার চেতনা মন ছেড়ে অবচেতন মনের স্তরে ডুব দেয়। তার থেকে দেখা দেয় মনোবিকার। ফ্রয়েডের মতবাদের মূল কথা ইডিপাস কমপ্লেক্স। তিনি বলেছেন, শিশুর মধ্যে থাকে যৌনবোধ। এই যৌনবোধ অসুখের মূল কারণ বলে চিহ্নিত করেছেন। তিনি আরও বললেন, মানুষ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, যদিও ঘুম ভাঙলে ভুলে যায় সে স্বপ্নের কথা, কিন্তু স্বপ্ন তার মনের চিন্তা ভাবনার প্রতীক। প্রত্যেকটি মানুষের মনের মধ্যে থাকে বিভিন্ন ইচ্ছা, থাকে কামনা বাসনা। নানা কারণে সেই কামনা বাসনা পূর্ণ হয় না, আর এই অপূর্ণ আশা আকাঙ্ক্ষা প্রভাব পড়ে মানুষের স্নায়ুর উপর, যার ফলশ্রুতিতে মানুষ অসুস্থ হয়ে পড়ে। নিজের মতবাদকে আরও জোরালোভাবে যুগান্তরকারী গ্রন্থ ইন্টারপ্রিটেশন অব ড্রিম। পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে মাঝে মাঝে এমন এক একটি বই প্রকাশিত হয়েছে যা মানুষের চিন্তাভাবনার জগৎকে উলটপালট করে দিয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মানুষের যুগ যুগান্তরের ধ্যান ধারণা। এই তালিকায় সর্বশেষ সংযোজন ইন্টারপ্রিটেশন অব ড্রিমস। এই বইটিতে প্রকাশ পেয়েছে স্বপ্ন সম্বন্ধে তার বৈজ্ঞানিক চিন্তাভাবনা, বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ। এই বিশ্লেষণেরই সূত্রেই তিনি বলেছেন মানুষের মনের অবধমিত ও অপরিতৃপ্ত যৌন কামনার কথা। এতদিন এই স্বপ্ন সম্বন্ধে চিকিৎসকদের কোনো ধারণাই ছিল না, স্বপ্ন তাদের কাছে ছিল অস্তিত্বহীন এক কল্পনা। ফ্রয়েডই যে শুধু তার উপর গুরুত্ব আরোপ করলেন তাই নয়, তিনি প্রথম মনোরোগের ক্ষেত্রে স্বপ্নের ব্যবহারের সুনিশ্চিত পথ দেখালেন। ফ্রয়েডের খ্যাতি ভিয়েনাতে ছড়িয়ে দেশে দেশে ছড়িয়ে পড়ল। তার বিতর্কিত মতবাদ সম্বন্ধে পণ্ডিতের আলোচনা শুরু করলেন। নিজের মতবাদকে আরও সুপ্রতিষ্ঠিত করবার জন্য ফ্রয়েড লিখে চললেন একের পর এক বই, দি সাইকোপ্যাথোলজি অফ এভরিডে লাইফ উইথ অ্যান্ড ইটস রিলেশন টু দ্য আনকনসিয়াস, দি থ্রি কন্ট্রিবিউশন টু দ্য থিওরি অফ সেক্সুয়ালিটি, টোটেম অ্যান্ড টাবু। এই সমস্ত বইগুলির মধ্যে ঘটেছে তার চিন্তাভাবনার মনীষীর পূর্ণ প্রকাশ। 1909 সালে আমেরিকার ক্লার্ক বিশ্ববিদ্যালয় থেকে মনসমীক্ষণ বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ আসে। আমেরিকায় প্রথম দেশ যারা ধর্মীয় ও মানসিক গোড়ামি ত্যাগ করে ফ্রয়েডের মতবাদের সার্থকতা গভীরতা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। ধীরে ধীরে ফ্রয়েডের মতবাদ বিভিন্ন দেশের পণ্ডিতরা গ্রহণ করতে থাকেন। ধীরে ধীরে জার্মান, ফরাসি, চেক ইংরেজদের মধ্যে মুক্ত মনের গবেষণাগার উপলব্ধি করতে আরম্ভ করে ফ্রয়েডের চিন্তাভাবনা। 1930 সালে তার লোটে পুরস্কার দেওয়া হয়। ভিয়েনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্রমশই উপলব্ধি করতে পেরেছিল ফ্রয়েডকে অস্বীকার করার অর্থ প্রকৃত জ্ঞান থেকে নিজেকে বঞ্চিত করা। তাই 1932 সালে তাকে ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের স্নায়ুরোগ বিদ্যার প্রধান অধ্যাপক হিসেবে নিযুক্ত করা হলো। 1936 সালে ব্রিটেনের রয়্যাল সোসাইটি তাকে বিদেশি সদস্য হিসেবে নির্বাচিত করল। 1933 সালে তার উপর নেমে এলো অপ্রত্যাশিত এক বিরাট আঘাত, জার্মানিতে তখন প্রভুত্ব করছেন হিটলার। ইহুদিদের প্রতি তার তীব্র ঘৃণা আর বিদ্বেষ। ফ্রয়েড ছিলেন ইহুদি, হিটলারের অনুগত বাহিনীর মনে হলো ফ্রয়েডের রচনা খ্রিস্টান ধ্যান ধারণার সম্পূর্ণ বিরোধী। তার রচনা সম্বন্ধে বলা হয়
ইহুদি অশ্লীলতার চরম প্রকাশ। নিষিদ্ধ করা হলো তার সমস্ত রচনাবলী ন্যাসি অধিকৃত এলাকায়, যেখানে তার যত বই পাওয়া গেল সব দখল করে নেওয়া হয়। তার অনুগামীদের যেসব গবেষণাগার ছিল সব ভেঙে চুরমার করে দেওয়া হয়। 1937 সালে জার্মান বাহিনী অস্ট্রিয়া আক্রমণ করলো। হিটলারের ইহুদি বিদ্বেষ তখন প্রবল আকার ধারণ করেছে। ফ্রয়েডের বন্ধুবান্ধব তার অনুগামীরা তখন তাকে অস্ট্রিয়া ত্যাগ করার জন্য বারংবার অনুরোধ করতে থাকে। ফ্রয়েড 82 বছরে পা দিয়েছেন। যে শহরে তিনি কাটিয়েছেন তার শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য, সেই ভিয়েনা ত্যাগ করে যেতে তার মন চাইছিল না। হিটলারের ন্যাসি অস্ট্রিয়া দখল করল। বৃদ্ধ ফ্রয়েডকে গৃহবন্দী করা হলো। তাকে অস্ট্রিয়ার বাইরে নিয়ে আসার জন্য জোর প্রচেষ্টা শুরু হলো। ন্যাসি নায়কদের কাছে বারংবার অনুরোধ জানানো হলো তার মুক্ত করে দেওয়ার জন্য। তার মুক্তিপণ হিসেবে ন্যাসি সরকার £20,000 অর্থ দাবি করল। দেশে দেশে আবেদন করা হলো। ফ্রয়েডের সাহায্যে এগিয়ে এলেন গ্রিসের রাজকুমারী, তিনি এই অর্থ প্রদান করলেন। ফ্রয়েডকে নিয়ে যাওয়া হলো ইংল্যান্ডে। বৃদ্ধ অসুস্থ এই জ্ঞান তাপসকে সাদরে বরণ করে নিল ইংল্যান্ডের বিজ্ঞানীরা। তাকে রয়্যাল সোসাইটির ফেলো হিসাবে নির্বাচিত করা হলো। ইংল্যান্ডের সেরা চিকিৎসকরা তার চিকিৎসা আরম্ভ করলেন, কিন্তু পরবাসে এসে মনের সব শক্তিটুকু হারিয়ে ফেললেন ফ্রয়েড। তার দেহ ক্রমশ ভেঙে পড়ছিল। ইংল্যান্ডে আসবার 15 মাস পরে 1939 সালে 29 সেপ্টেম্বর লন্ডন শহরে মহাপ্রয়াণ ঘটল এই মহাবিজ্ঞানীর। তার কয়েকদিন আগে শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফ্রয়েড উদ্ভাসিত তত্ত্বের বাস্তব পরিমার্জন করে তাকে ব্যাপকভাবে চিকিৎসা বিজ্ঞানের কাজে প্রথম প্রয়োগ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানীরা। ফ্রয়েড মানুষের সকল কর্মের নিয়ামক হিসাবে যৌনতাবোধের উপর যে গুরুত্ব আরোপ করেছেন তাকে উত্তরকালের বিজ্ঞানীরা পুরোপুরিভাবে স্বীকার করতে পারেননি। মানব মনের জটিলতাকে পুরোপুরি উন্মোচন করতে না পারলেও তিনি এই যে পথের অগ্রনায়ক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার প্রদর্শিত পথ ধরেই মানুষ একদিন হয়তো জটিল জীবন সমস্যার সমাধানের পথ খুঁজে পাবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা সিগমান্ড ফ্রয়েডের জীবনী পড়লাম। যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও খুব শীঘ্রই পেতে পারবেন। ধন্যবাদ এত মনোযোগের সহিত শোনার জন্য।